নমস্কার, আমি অসীম অধিকারী। আপনাদের ভোট শেষ হয়েছে, 6:30-7 বাজে, কোনোভাবে আর রিপোর্ট মিলছে না। ওখানে একটা লিখেছেন, আরে ওইটা তো মনে পড়ছে না, ওইটা আমি কোথায় লিখেছি, এরকম একটা সংখ্যা। ও ফার্স্ট পোলিং অফিসার স্যার, বলুন না বলুন না। এই যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়, তার জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। একটি ম্যাট্রিক্স, অর্থাৎ একই রিপোর্ট কোন কোন ফরম্যাটের কত নম্বর সিরিয়ালে থাকছে, অর্থাৎ আপনি প্রথমে এই পিডিএফ লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, এইটা আগে ডাউনলোড করে নিন। এখানে আপনি প্রথমে একবার দেখে নিন যে আমার কোন কোন ফর্মে কোন কোন রিপোর্টগুলো সেম হয়। ব্যাখ্যা করি, 17C প্রিসাইডিং অফিসারের ডায়েরি, PS05, 17A, দেখবেন বিভিন্ন রিপোর্ট একই লিখতে হচ্ছে। আর এই পাতাটা হুগলি জেলায় থাকছে, অন্য জেলায় যদি না থাকে আপনারা বাড়ি থেকে একটা প্রিন্ট আউট করে নিয়ে যান। যখনই দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই ফরম্যাটে যেখানে যেখানে দেওয়া আছে, আমি বলার পরে বুঝে যাবেন যে সেম হয়ে গেছে, তাহলে আপনি টিক মেরে দিন, কোনো ভুল হবে না। আরসিতে গিয়ে আপনাকে কোন রকম বিপদে পড়তে হবে না। যতগুলো আপনার সংখ্যাগত তথ্য একই বিভিন্ন ফর্ম ফরম্যাটে লিখতে হচ্ছে, তারপর দাঁড়িয়ে আজকেই ট্রেনিং বা ভিডিওটি। রিপিট করছি, আমার এখানে 10টি আইটেম আছে, তার মধ্যে প্রথম 8টি আইটেমই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই আইটেমগুলো বা এই তথ্যগুলো কোন কোন রিপোর্ট ফরম্যাটে সেম এন্ট্রি হচ্ছে, সেই নিয়ে বিশদে আলোচনা করতে চলেছি। তা আবার বলি, পিডিএফ লিঙ্ক রয়েছে, আগে পিডিএফটা ডাউনলোড করে নিন। ম্যাট্রিক্স সাধারণ লোকসভা 2024। প্রথম আমরা দেখে নিতে চলেছি টোটাল নম্বর অফ ভোটার অ্যাসাইন টু দা পোলিং স্টেশন। পোলিং স্টেশনের মোট ভোটার কত, টোটাল ভোটার কত, তাড়াতাড়ি করি, অল্প সময়ের মধ্যে করি, বড় হলে অনেকে বলেন এত বড় স্যার করে ফেললেন ভিডিওটা। টোটাল ভোটার মানে ভোটার লিস্টের ভোটার আর ইডিসি ভোটার যোগ করে কিন্তু টোটাল ভোটার, অবশ্যই ইডিসি যোগ করে লিখতে হয়। এই যে তথ্যটা, এই রিপোর্টটা আমরা কোথায় কোথায় পাবো, 17C এর 1 নম্বর সিরিয়ালে টোটাল ভোটার লিখতে হয়। আমরা কিভাবে লিখি, মনে করুন ইডিসি নিয়ে 704, তাহলে 704 লিখলাম সমান সমান 700 লিখি, যোগ চিহ্ন দিয়ে 4 লিখি, ব্রাকেটে ইডিসি লিখি। এই সেম তথ্য আপনাকে কোথায় লিখতে হচ্ছে, প্রিসাইডিং অফিসারের ডায়েরির 10 নম্বরের 1 নম্বর পয়েন্টে। টোটাল ভোটার কত, সেম কিন্তু একই এন্ট্রি হবে। স্যার ক্লিয়ার? চলুন, দরকার স্ক্রিনশট নিয়ে নেবেন, আর আমি দরকার এর পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে পিপিটিটা বানিয়েছি এর পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট, টোটাল নম্বর অফ ভোটার অ্যাজ এন্টার্ড ইন ফর্ম 17A, 17A তে লাস্ট সিরিয়াল নম্বর বা লাস্ট ভোটার ভোট দিয়ে চলে গেছেন, মনে করুন এটা রয়েছে 736 লাস্ট ভোটার। আপনি কি করছেন, লাইন টানছেন, এই লাইনটা কালো কালি, নীল কালি না লাল কালি? আচ্ছা, আমি যদি লাল কালি দিয়েটা নিই, আমি যদি কালো কালি দিয়েটা নিই, আমি যদি নীল কালি দিয়েটা নিই, তাহলে কি আমার কি কোনো ভুল হয়েছে বলে আমার কোনো পানিশমেন্ট হবে না, আমার ভোট বাতিল হয়ে যাবে? লাল কালো নীল কি যায় আসে, কোন পুস্তিকা বা আপনার লাস্ট টাইম অর্ডারে যদি বলে দেয় লাল কালির পেন ইউজ করবেন, তো লাল কালির পেন ইউজ করবেন, না হলে আমরা সবসময় ব্লু বা কালো কালির পেন ব্যবহার করব। এই কালির জন্য তো আমার ভোট ক্যান্সেল হয়ে যাবে না, আমাকে রিপোল করবে না বা আমাকে শোকজ করবে না। পুরো একটা লাইন টানবেন, লিখবেন দা সিরিয়াল নাম্বার অফ লাস্ট এন্ট্রি ইন ফর্ম 17A 736। লিখে কি করতে হয়, পোলিং এজেন্টের সই, পোলিং পার্সনের সই, প্রিসাইডিং অফিসারের সই, এবং অবশ্যই কিন্তু সই করে কখন পোল শেষ হচ্ছে সেই টাইমটা লিখবেন। এই একই যে তথ্যটা 736
লাস্ট ভোটার ভোট দিয়ে গেছেন এই তত্ত্বটা কোথায় লিখবো, এটা কিন্তু সিউর সঙ্গে নাও মিলতে পারে। এই তত্ত্বটা আমাদের লিখতে হবে প্রিসাইডিং অফিসারের 17C কত নম্বর পয়েন্ট, সিরিয়াল নম্বর 2 এ, সিরিয়াল নম্বর 2 এ লিখছেন 17A অনুযায়ী আপনার কত ভোটার ভোট দিয়েছেন। আর একই তত্ত্ব কোথায় লিখবেন, প্রিসাইডিং অফিসারের ডায়েরির 10 নম্বরের 3 নম্বর পয়েন্টে। তাহলে সেম নাম্বার ভিত্তিক এন্ট্রি কিন্তু আপনাকে লিখতে হচ্ছে তিনটি জায়গায়, 17A তে, 17C এর 2 নম্বর পয়েন্টে, প্রিসাইডিং অফিসারের ডায়েরির 10 এর 3 নম্বর পয়েন্টে বা সিরিয়ালে। এবার আসছি 3 নম্বর পয়েন্ট, নম্বর অফ ইলেকটর হু ভোটেড, কতজন ভোটার ভোট দিয়েছেন। সিইউ থেকে পাবেন, আর কোথা থেকে পাবেন, ফার্স্ট পোলিং অফিসারের ট্যালি শীট থেকে, কতজন ভোটার ভোট দিয়েছেন, তার মধ্যে পুরুষ কত, মহিলা কত, টোটাল কত। এই এন্ট্রিটা সেম এন্ট্রি কোথায় কোথায় করতে হচ্ছে, প্রিসাইডিং অফিসারের ডায়েরির 11 নম্বর পয়েন্টে আর PS05 এর 2 নম্বর পয়েন্টে, মহিলা পুরুষ আদার্স এবং টোটালের সংখ্যা কিন্তু লিখতে হচ্ছে। পাবেন কোথা থেকে, কন্ট্রোল ইউনিট এবং প্রিসাইডিং অফিসারের ট্যালি শীট থেকে অবশ্যই। 4 নম্বর, নম্বর অফ ভোটার ডিসাইডিং নট উইলিং টু কাস্ট হিজ ভোট, কোন ভোটার ভোট দিতে অস্বীকার করেছে, ভোট দেব না, অর্থাৎ রিফিউজ টু ভোট তার তত্ত্ব। এই তত্ত্বটা আমাদের তিনটে জায়গায় রাখতে হচ্ছে, কোথায় কোথায়, 17C এর 3 নম্বর পয়েন্টে, প্রিসাইডিং অফিসারের ডায়েরির 10 এর 5 নম্বর সিরিয়ালে আর PS05 এ আমাদের 9 নম্বর পয়েন্টে। এই তিনটে জায়গায় কিন্তু রাখতে হচ্ছে রিফিউজ টু ভোট। রিফিউজ টু ভোটের ক্ষেত্রে আমরা কি করি, 17A রিমার্কসে লিখিস রিফিউজ টু ভোট এবং ভোটারকে দিয়ে সই করাই, উনি যদি সই করতে না চান তখন আমরা লিখে দিই রিফিউজ টু সাইন বলে, প্রিসাইডিং আবার সই করেন। 5 নম্বর, টেস্ট ভোটার রেকর্ডে, টেস্ট ভোট কি, ভিভিপ্যাট স্লিপ যেখানে শো করছে ভোটার এসে বললে যে আমি যাকে ভোট দিয়েছিলাম ভোটার স্লিপ, অন্য শো করেছে ক্যান্ডিডেটের ছবি বা নাম, তখন যে ভোট প্রক্রিয়া হয় সেটা হচ্ছে টেস্ট ভোট। এর রিপোর্ট আমরা কোথায় কোথায় পাবো, এর সেম রিপোর্ট পাবো 17C এর 5 নম্বর সিরিয়ালে। এখানে কিন্তু সেকেন্ডবার টেস্ট ভোটের জন্য যেখানে ভোটার ভোট দিচ্ছেন ক্যান্ডিডেটকে, সেই ক্যান্ডিডেটের কিন্তু নাম এখানে লিখে দিতে হয়, কারণ এইটা যদি উল্লেখ না করে দিলে কাউন্টিং এর সময় বাদ দেওয়া অসম্ভব। তাই এখানে যে ক্যান্ডিডেটের নাম লিখে দেওয়া হচ্ছে সেই ক্যান্ডিডেটের কাউন্টিং এর সময় ভোট বিয়োগ করা হয়। সেম রিপোর্ট আমরা কোথায় পাবো, PS05 এর 12 নম্বর পয়েন্টে, 49MA এর রুল অনুযায়ী কতজন টেস্ট ভোট দিয়েছেন। 6 নম্বর, টোটাল নম্বর অফ ভোটার রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, এবার হচ্ছে সিইউতে আপনি কত টোটাল দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইভিএম পোল আপনাকে শো করছে কত। এই সেম রিপোর্ট কোথায় পাবো, 17C এর 6 নম্বর পয়েন্টে। এই 6 নম্বর পয়েন্ট হচ্ছে সিউর রিপোর্ট, 17A অনুযায়ী কিন্তু নয়, একদম 17A অনুযায়ী ছিল আপনার 2 নম্বর পয়েন্টে। আর এই সিউর রিপোর্ট সেম কোথায় লিখব, প্রিসাইডিং অফিসারের ডায়েরির 10 এর 4 নম্বরে। অবশ্যই এটাকে, এই পিডিএফ টাকে ডাউনলোড করে নিন বা মোবাইলে রেখে দিন, দেখবেন রিপোর্ট রিটার্ন করতে গিয়ে আপনার ভোট শেষে অনেক সুবিধা হচ্ছে। 7 নম্বর, নম্বর অফ টেন্ডার ব্যালট পেপার, টেন্ডার ব্যালট পেপার আপনি ডিসি থেকে 20টা পাবেন, তার তথ্য আপনাকে তিনটে জায়গায় রাখতে হয়, কম বেশি, কম বেশি বললাম কেন, কোনো জায়গায় হয়তো আপনি পাবেন যে টেন্ডার ব্যালট এতগুলো পেয়েছিলেন এতগুলো ব্যবহার হয়েছে, বা কোনো জায়গায় পাবেন টেন্ডার ব্যালটের জন্য ভোট এত পড়েছে। আমি আসছি টেন্ডার ব্যালট, প্রথমে বলবো 17C এর 8 নম্বর সিরিয়ালে, 17C এর 9 নম্বর সিরিয়ালে, নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার তার হিসাব, কতগুলো পেয়েছেন কতগুলো ব্যবহার হয়েছে কতগুলো ফেরত গেছে, 9 নম্বর সিরিয়ালে পাচ্ছেন। প্রিসাইডিং অফিসারের ডায়েরির 16 নম্বর পয়েন্টে পাবেন, শুধু এখানে কি পাবেন,
নাম্বার অফ টেন্ডার ভোট, কতগুলো টেন্ডার ভোট হয়েছে সেই সংখ্যাটা লেখা। এখানে কিন্তু টেন্ডার ব্যালট নিয়ে পুরো বৃত্তান্ত আপনাকে লিখতে হচ্ছে না। আর কোথায়? প্রিসাইডিং অফিসারের যেটা PS05, তাতে PS05 এর 5 নম্বর সিরিয়ালে নাম্বার অফ টেন্ডার ভোটস অ্যাজ পার আইটেম 16 অফ দা প্রিসাইডিং অফিসার ডায়েরি, প্রিসাইডিং অফিসারের ডায়েরি 16 নম্বর পয়েন্ট অনুযায়ী লিখুন। 8 নম্বর, 8 নম্বর পাচ্ছি অ্যাকাউন্ট অফ পেপার সিল। পেপার সিল মানে সবসময় যেন আনবেন গ্রিন পেপার সিল, গ্রিন পেপার সিলকে আমরা পেপার সিল বলি। টিন পেপার সিলকে কিন্তু আমরা পেপার সিল হিসেবে আপনাদের রিপোর্টের কোথাও পাবেন না, পেপার সিল মানে গ্রিন পেপার সিল। এর সেম তথ্য আমাদের কোথায় কোথায় পাচ্ছি বা লিখতে হচ্ছে? প্রিসাইডিং অফিসারের 17C এর 10-2 নম্বর পেপার সিল ইউজড, কত থেকে কত পেয়েছিলেন বা ইউজ করেছিলেন তার পুরো বর্ণনা, কত পেয়েছিলেন, কত ড্যামেজ হয়েছে, কোনটা ব্যবহার হয়েছে, কোনটা রিটার্ন করলেন সব, এবং ডান দিকে এখানে পোলিং এজেন্টদের সই করতে হয়। আর সেম গ্রিন পেপার সিলের হিসাব কোথায় রাখতে হচ্ছে? প্রিসাইডিং অফিসারের ডায়েরির 7 নম্বর পয়েন্টের 1 নম্বর ও 2 নম্বর সিরিয়ালে, নাম্বার অফ পেপার সিল ইউজ, সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজ, কোন পেপার সিলটা ব্যবহার হয়েছে তার তথ্য। তারপরে দুটো আছে 14 নম্বর ব্লাইন্ড বা ইনফার্ম ভোটারের, খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে রয়েছে চ্যালেঞ্জ ভোটের, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাদ বাকিগুলো ইম্পর্টেন্ট, ওর জন্য যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তাই কম সময়ের মধ্যে করলাম। অবশ্যই আশা করি সবার উপকারে লাগবে এবং পিডিএফটা ডাউনলোড করে নিন, এবং এই পিপিটিটা পিডিএফও আমি দিয়ে দেবো, একটু রেডি করে নিয়ে দিয়ে দেবো। পিপিটিটা দিতে আমার 2 দিন দেরি হবে, কিন্তু আমি এই মুহূর্তে ওই ম্যাট্রিক্সের পাতাটা পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।